প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা ওমেন্স কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিলেন তো গতকালকে ওমেন্স কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ওমেন্স কলেজের যে ভর্তির মেরিট লিস্ট কোনো প্রকারের মেরিট লিস্ট আপনারা দেখতে পাননি তো গতকালকে আমি একটি ভিডিও দিয়েছি এবং ভিডিও ডেসক্রিপশনে আমি ওমেন্স কলেজের ভর্তির মেরিট লিস্টটা দিয়ে দিয়েছি এবং আমাদের এম বিবি কলেজের ভর্তির মেরিট লিস্টও দিয়ে দিয়েছি কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আপনারা অনেকেই সেই কমেন্টসে আপনারা রিপ্লাই করেছেন যে স্যার আপনি তো মিথ্যা কথা বলেছেন আপনি কেন মিথ্যা কথা বললেন আপনি তো ওমেন্স কলেজের কোনো মেরিট লিস্ট দেননি তাহলে কেন আপনি মিথ্যা কথা বললেন তো আসলে ব্যাপারটা একটু অন্যরকম ছিল রাত্রেবেলা অনেকেই অনেক কমেন্টস আমি দেখলাম তারপর সকাল উঠে যদিও সেই কমেন্টসগুলি আমি ডিলিট দেখতে পেলাম তো ব্যাপারটা হচ্ছে এমন যে আমি স্বয়ং শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত তো আজকে থেকে যখন থেকে আমি এই ইউটিউব ভিডিও শুরু করেছি কখনোই কোনো ফেক ভিডিও আমি আমার এই চ্যানেলে দিই কারণ ইউটিউবটা আমি ইউটিউব যে আমি করে আমি কিছু একটা করে ফেলেছি বা কিছু করে নেব ইউটিউব থেকে এমন কখনোই আমার পরিকল্পনা নয় সর্বদাই আমি সচেষ্ট হয়েছি স্টুডেন্টদের স্বার্থে স্টুডেন্টরা যেন সঠিক ইনফরমেশন পায় সেই জন্য তো কিছু স্টুডেন্ট গতকালকে এমন কমেন্টস করেছেন যে স্যার আপনি মিথ্যা কথা বলেছেন কেন মিথ্যা কথা বললেন আপনি তো কোনো প্রকারের মেরিট লিস্ট দেননি উমেন্স কলেজের তো আসলে ব্যাপারটা আপনাদের বলা উচিত হয়নি কারণ আপনাদের যাচাই করা দরকার ছিল যে আমি দিয়েছি কি দেইনি আপনারা সর্বপ্রথম টেলিগ্রাম ডাউনলোড করে নেবেন টেলিগ্রাম ডাউনলোড করে আপনারা সেখানে গিয়ে সার্চ করবেন ত্রিপুরা স্টাডি এভ্রিডে প্রাণজিৎ সার্চ করবেন আপনারা সার্চ করার পর এখানে এটা আসবে এটা হচ্ছে আমাদের ত্রিপুরা স্টাডি এভরিডে প্রাণজিৎ অফিসিয়াল যে চ্যানেল সেটা এখানে আসার পর আপনারা দেখতে পারবেন যে এখানে উপরেই প্রাঞ্জিত স্যার এডুকেশন নিচে প্রাণজিত স্যার এডুকেশন এখানে আছে যে বিকেল সাড়ে পাঁচটা পি এম গতকালকেই আমি বিকেল সাড়ে পাঁচটার সময় ওমেন্স কলেজের ভর্তির মেরিট লিস্টটা দিয়ে দিয়েছি আপনাদের আমি ওয়েবসাইটে দেখেছি ওয়েবসাইটে নেই কিন্তু আমি বিভিন্নভাবে সংগ্রহ করে সেই মেরিট লিস্টটা আপনাদের জন্য আমি গতকাল বিকেলেই দিয়ে দিয়েছিলাম কিন্তু আপনারা কি করেছেন এমবিবিসি অ্যাডমিশন দু হাজার সেই মেরিট লিস্টটা দেখেই আপনারা ওপরেরটা ওপেন না করেই আপনারা চলে গেছেন আপনারা ভেবেছেন যে এখানে ওমেন্স কলেজের কোনো মেরিট লিস্ট নেই স্যার মিথ্যে কথা বলেছে তো আসলে যারা আমার ভিডিও রেগুলার আপনারা দেখেন আপনারা জানেন যে এই চ্যানেলে কখনোই কোনো ফেক ইনফরমেশন আজকে অব্দি দেওয়া হয়নি কারণ আমি সর্বদাই স্টুডেন্টদের যাতে কোনো সঠিক ইনফরমেশান পাই সেক্ষেত্রেই আমি সচেষ্ট আর যারা বলেছেন যে সঙ্গে সঙ্গে আমি লেফট নিয়ে নিয়েছি টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি ফেক ইনফরমেশন দিয়েছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি যে আপনারা কেউ আমার টেলিগ্রাম চ্যানেলে থাকলে আমি যে মহান কিছু করে ফেলব এমন নয় টেলিগ্রাম চ্যানেলে তারাই থাকবেন যারা আমার প্রতি বিশ্বাস রাখেন তারাই থাকবেন যারা বিশ্বাস করেন না তারা থাকার দরকার নেই তবে এই মেরিট লিস্টটা আমি গতকাল বিকালে সাড়ে পাঁচটার সময় দিয়ে দিয়েছি আপনারা এখানে দেখতে পারছেন এবং সেই পাঁচটা সাতটিশে দিয়ে দিয়েছি এম কলেজ তার মানে আমি ওমেন্স কলেজের মেরিট লিস্টটা এম বিবি কলেজের মেরিট লিস্টের আগেই দিয়েছি তো অনেকেই বলেছেন যে স্যার আপনি এম বিবি কলেজে পড়ান দিয়ে বলে আপনি এম বিবি কলেজের মেরিট লিস্টটা দিয়েছেন ওমেন্স কলেজের দেননি তো এইসব কথা আপনাদের মানে থেকে এটা আশা করা যায় না কারণ আপনারা শিক্ষিত আপনারা কলেজে ভর্তি হতে যাচ্ছেন তাহলে কাউকে কিছু বলার আগে সেটা আপনাদের ভাবা উচিত তো যাই হোক আপনারা ওমেন্স কলেজের মেরিট লিস্টটা এখান থেকে ডাউনলোড করে নেবেন আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কও দিয়ে দেবো তো নিচের দিকে এখানে দেখবেন যে আপনাদের বলা হয়েছে যে আপনাদের যারা ভর্তির মেরিট লিস্টের নাম এসেছে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি নিয়ে যাবেন প্রিন্টের কপি কপিটা আছে আধার কার্ড নিয়ে যাবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন ক্লাস টুয়েলভের মার্কশিট নিয়ে যাবেন এবং এস সি এসটি বা যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছেন আপনাদের সেই সার্টিফিকেটটা আপনারা নিয়ে যাবেন ভর্তির সময় ভর্তির ডেট হচ্ছে চব্বিশ তারিখ থেকে সাতাইশ তারিখ পর্যন্ত সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত তো এইভাবে আপনারা যারা ওমেন্স কলেজে ভর্তির জন্য আবেদন করেছেন দেখে নেবেন আপনাদের নাম আছে কিনা লিস্টের মধ্যে আমি ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্ক টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো এবং আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন আবারও বলছি সেই সমস্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে যারা আমাকে এখানে গতকালকে কমেন্টসে জানিয়েছেন যে আপনি মিথ্যা কথা বলেন এই সেই আপনাদের উদ্দেশ্যে বলব যে আপনারা এমন কাউকে কিছু বলার আগে একটু অবশ্যই চেক করে নেবেন কারণ যে এই চ্যানেলে যারা দীর্ঘদিন থেকে জড়িত আছেন তারা অবশ্যই ভালোভাবে জানেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ